আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে ইউকেতে কেয়ার ওয়ার্কার ভিসা দিবে 30,000 আগামী এক বছরে। তাই আপনাদের এখনই প্রস্তুত হতে হবে এই সংক্রান্ত সকল প্রশ্নের আনসার দিয়ে। আমি একটা ভিডিও করেছি এর আগে, এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের কি কি যোগ্যতা লাগে, কি কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, এই টোটাল জিনিসটা নিয়ে আরও একটা ভিডিও আছে। তো আজকে আমি আলোচনা করব যে কিভাবে জবটা পাবেন আপনারা, বা স্পন্সর কিভাবে ম্যানেজ করবেন, এটাই ক্লিয়ার করব আজকের ভিডিওতে। তো এখানে আপনারা জানতে পারবেন যে কানাডার পপুলার তিনটা জব সাইট আমি ডিটেলস শেয়ার করব, অ্যাট দ্য সেম টাইম কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, এই টোটাল ইনফরমেশনটা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা এবং মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট ইনফরমেশন আছে। আপনারা দয়া করে যে যেই টপিকসে ইন্টারেস্টেড ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আর এরপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান, তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুক পেজের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে যে কিভাবে আপনি জব অফার ম্যানেজ করবেন। কানাডাতে জব অফার ম্যানেজ করার জন্য স্পেশালি তিনটা খুব পপুলার সাইট আছে, যেই তিনটা সাইটে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সিভি ড্রপ করতে হবে, কন্টিনিউয়াস এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে হবে, এমপ্লয়ারকে স্যাটিসফাইড করে দেন আপনার এই জব অফারটা নিতে হবে বা স্পন্সরটা নিতে হবে। এক্ষেত্রে কোনো এজেন্সি বা কমার্শিয়ালি কেউ আপনাকে এই জব অফারটা ম্যানেজ করে দিবে না বা এই স্পন্সরটা ম্যানেজ করে দিবে না, এটা সম্পূর্ণই পার্সোনালি আপনাকে করতে হবে। বড়জোর আপনি কি করতে পারেন, কোনো এক্সপার্টের কাছ থেকে আবেদন সহায়তা বা সিভি তৈরিটা কিভাবে করবেন এই সহায়তাটা নিতে পারেন, অ্যাট বেস্ট বা আপনি কিভাবে ভিসার জন্য আবেদন করবেন এটা যদি আপনি সম্পূর্ণ আমাদের ভিডিও দেখে জানতে পারেন, বা বিভিন্ন সোর্স থেকে নিজে যদি রিসার্চ করে নিজে করতে পারেন ওটা সবচেয়ে বেস্ট। একান্ত যদি না করতে পারেন আপনি কোনো এক্সপার্টের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন, বাট কেউ আপনাকে নিশ্চিত করে বা কোনো রিক্রুটমেন্ট এজেন্সি, কোনো বাংলাদেশের কোনো ট্রাভেল এজেন্সি আপনাকে শিওর করে দিতে পারবে না যে আমি এখান থেকে জব অফার নিয়ে এসে দিব, এটা এত টাকা, এই ধরনের কোনো লেনদেন প্রমাণিত হলে আপনার ভিসা হলেও আপনার ভিসাটা বাতিল হবে। তাই আপনি অবশ্যই অত্যন্ত সতর্ক থাকবেন এই ধরনের কোনো অবৈধ লেনদেনের ব্যাপারে। তো চলুন আপনাদের জন্য পপুলার যেই তিনটা জব সাইট শেয়ার করব, তার মধ্যে প্রথমেই আছে লিঙ্কডইন। লিঙ্কডইনে কিন্তু ব্রিটিশ সকল এমপ্লয়াররা খুবই অ্যাক্টিভ, এই জন্য লিঙ্কডইনটা আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন। লিঙ্কডইনে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল ক্রিয়েট করে ওইখানে বিভিন্ন এমপ্লয়ার সাথে যোগাযোগ করতে পারেন, সেটা আমি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে ডিটেইলস দেখিয়ে দিব। প্রথমে আপনাদেরকে একটা ইউকের বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিভি কি রকম হয় সেটার একটা ফরম্যাট দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য এই জিনিসটা আমি এখানে রেখেছি। এখানে আপনার নাম, এখানে ইমেইল অ্যাড্রেস, এখানে টেলিফোন নাম্বার, এখানে লিঙ্কডইনের যদি কোনো প্রোফাইল থাকে তাহলে লিঙ্কডইনের প্রোফাইলটা এখানে আপনি মেনশন করে দিবেন, ইউআরএলটা দিয়ে দিবেন। এরপর আদার্স কোনো যদি সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো দিবেন। লিঙ্কডইনটা অত্যন্ত পপুলার এই সকল এমপ্লয়ারের কাছে, দ্যাটস ওয়াই লিঙ্কডইনটা অবশ্যই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর আপনার অবজেক্ট, অর্থাৎ আপনি দুইটা সেন্টেন্সে আপনার সম্বন্ধে একটা শর্ট ব্রিফ করবেন। এরপরে এখানে হচ্ছে আপনার স্কিলটা দিয়ে দিবেন, কী কী স্কিল আছে। এরপরে আপনার এক্সপেরিয়েন্স, মানে কোন কোন জায়গায় ফিল্ডে আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনি জব কোথায় কোথায় জব করেছেন এর আগে, জব টাইটেল এবং কবে থেকে কবে পর্যন্ত আপনি জবটা করেছেন, এবং সামারি কি রেসপন্সিবিলিটির একটা সামারি এখানে আপনি দিয়ে দিবেন। এভাবে আপনার যদি 1, 2, 3 যে কটা থাকে মানে উল্লেখযোগ্য সেই জিনিসগুলো আপনার এখানে দিতে হবে। এরপরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা এখানে মেনশন করতে হবে। আর এরপরে আপনার ভলেন্টারি এক্সপেরিয়েন্স অর লিডারশিপ কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে সেটা এখানে মেনশন করতে হবে। বাস, এই এই এক পাতার সিভির মধ্যে আপনার সম্পূর্ণ জিনিস চলে আসছে। ছবি দেওয়াটা ম্যান্ডেটরি কিছু না, এখানে ছবি ছাড়াও আপনি এই সিভিটা তৈরি করতে পারেন, এবং এটাই ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিভি। ওকে বলে এসে জাস্ট লিখলেন কর্পোরেশন, এখানে ক্লিক করলে এরপরে এখানে এই যে সাইন আপ, সাইন আপে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা ওই ফেসবুকের মতো, যারা ফেসবুক ইউজ করেন জাস্ট ফেসবুকের মতো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি এগ্রি করলে আপনি এখানে জয়েন করে ফেলবেন। মানে ফেসবুকে যেরকম প্রোফাইল থাকে ওরকম আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, বাট এটা একটু প্রফেশনাল, এই জন্য আপনার একটু ভালো করে ডিজাইন করতে হবে, আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। আমি একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট দেখাচ্ছি, ভিউ প্রোফাইল, এই যে প্রোফাইলে গিয়ে
প্রোফাইলে গিয়ে এখানে গিয়ে আপনি যা করবেন, লাইক এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের আইডি, যার কারণে এখানে করা নেই। এখানে আপনি প্রোফাইলটা জাস্ট ক্রিয়েট করে ফেলবেন, এখানে আপনার ছবি অ্যাড করবেন, এই যে প্রোফাইল সেকশন, প্রোফাইলের আলাদা আলাদা সেকশন অ্যাড করতে পারেন, আপনি সিভিতে যেরকম সেকশন আছে ওইরকম সেকশন অ্যাড করতে পারেন, আপনার নাম ডিটেলস অনেক কিছু ইনফরমেশন এখানে দেওয়া যায়, কবে থেকে কবে কোথায় জব করেছেন সব ডিটেলস এখানে আপনার মেনশন করা যায়। একটু সময় নিয়ে আপনারা লিঙ্কডইনের এই প্রোফাইলটা ক্রিয়েট করবেন, যাতে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিটেলস ডাটাবেসটা তারা পেয়ে যায়। হ্যাঁ, এরপর যখন আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল প্রপারলি, তারপরে কি করতে হবে, আপনার সব সময় ফলো আপ করতে হবে। লাইক আপনার এখানে আপনার নেটওয়ার্কে আপনার কি করতে হবে, এমপ্লয়ারদের খুঁজে খুঁজে দেখে দেখে এমপ্লয়ারদেরকে অ্যাড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম জবস, আপনার কি কি জবস রেফার করছে সেইটা দেখতে হবে, আপনার কোনো মেসেজ আছে কিনা, কোনো নোটিফিকেশন আছে কিনা, এটা কন্টিনিউয়াস আপনাকে ফলো করতে হবে। এরপর আরও একটি পপুলার সাইট হচ্ছে ইনডিড ইউকে। এই ইনডিড ইউকে তে গিয়ে আপনারা কি করতে পারেন, আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং সিভি ড্রপ করতে পারেন। এটাও ইউকের অত্যন্ত পপুলার একটা জব সাইট। চলে যাবো আমরা ইনডিডে। এই যে দেখেন ইনডিড ইউকে এর মেইন পেজটাতে চলে আসলাম। এখানে আপনার যদি কোনো গুগলের সাথে সাইন ইন করা থাকে, তার সাথে ইনডিডটা সাইন ইন হয়ে গেল। এখন এখানে সিভি আপলোড, এমপ্লয়ার পোস্ট জব, এখানে যদি মানে আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, সিভি আপলোড করবেন, আর আপনি যদি এমপ্লয়ার হয়ে থাকেন তাহলে জব পোস্ট করবেন। যেহেতু এমপ্লয়ি হিসেবে এখানে জব সার্চ করব বা জবের জন্য অ্যাপ্লাই করব, তাই আমরা একটা সিভি আপলোড করব। এই যে এখানে আপলোড সিভি দিলেই আপনার যেখানে আমাদের ধরেন আগের সিভিটা ছিল ওই সিভিটা এখানে দেখিয়ে দেবেন। আপলোড ইওর সিভি, বিল্ড এ নিউ সিভি, চাইলে আপনি এখানে নতুন করে সিভি বিল্ড করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার করা থাকলে সেটাকে আপনি আপলোড করে দিতে পারেন। সিভি আমার একজনের করা ছিল, সেটা আমি এখানে সিভিটা আপলোড করে দিলাম। ফাইন্ড জবে চলে যাব। এই যে দেখেন এখানে গিয়ে আমরা এখন ওই যে কেয়ার ওয়ার্কারের, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোন কোন পোস্টে লোক নিবে এই কেয়ার ওয়ার্কার, তার মধ্যে একটা আছে কেয়ার অ্যাসিস্ট্যান্ট। লাইক এই কেয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি সিটিটা মেনশন করে দেন লন্ডন, বা সার্চ করলে এই যে এখানে দেখতে পাবো অনেক পোস্ট আছে, ওখানে গিয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই কোম্পানি সাইট, যখন আপনার ডিটেলস ইনফরমেশনটা দেওয়া থাকবে, প্রোফাইলটা ঠিকমতো মেক করা থাকবে, তখন কি করবে সকল ইনফরমেশনগুলো থাকবে, এখান থেকে আপনি ক্লিক করে আপনি আপনার ওই জবে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই ইমেলের সাথে কী আসবে, আপনার সিভির সাথে ম্যাচ করে আপনি যেই জবগুলোতে ইন্টারেস্টেড সেই যে জবগুলোর নোটিফিকেশান যাবে, ওখানে আপনারা একটা ক্লিকের মাধ্যমে ওখানে আবেদন করতে পারবেন। আমি আর ডিটেলস দেখাচ্ছি না, ডিটেলস দেখালে আসলে ভিডিওটা বড় হয়ে যায়। এরপরে ইউকের আরও একটা পপুলার জব সাইট হচ্ছে টোটাল জবস। এখানেও গিয়ে আপনি প্রোফাইল ক্রিয়েট করে তারপর আপনার সিভি ড্রপ করতে পারেন এবং বিভিন্ন এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে চলে আসলাম টোটাল জবস, এই হচ্ছে আরও একটা ইউকের পপুলার জব সাইট, যেটাতে গিয়েও আপনি এইভাবে সাইন ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকসেপ্ট অল দিয়ে দেন, টোটাল জবসে চলে আসলাম। এইখানে এসে এই যে রেজিস্টার সিভি, হ্যাঁ আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই যে দেখেন এখানে একই জব সিকার আর রিক্রুটার, তো জব সিকার হিসেবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে ডিটেলস ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, আর ডিটেলস আমি দেখাবো না। এরপরে আপনারা যদি চান তাহলে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আমি ডিটেলস দেখাবো, আপনারা কমেন্টস করবেন যদি আপনারা ডিটেলস জানতে চান। কিন্তু এখানেই অনেকে এই ইনফরমেশনগুলো দিয়েই অনেকে কাজ করতে পারবে। এনিওয়ে আমি একটু জব সার্চ করবো এখানে। হ্যাঁ এই যে এখানেও কেয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়ে জব সার্চ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কেয়ার অ্যাসিস্ট্যান্টের অনেক পোস্ট আছে, এখানে কেয়ার অ্যাসিস্ট্যান্টের অনেক পোস্ট আছে, সবগুলোতে গিয়ে দেখে দেখে যেটা আপনার সাথে ম্যাচ করে আপনি সেখানে গিয়ে সেটার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তবে অবশ্যই আপনার কি করতে হবে, ভালো করে ব্রিটিশ স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে, তারপরে আপনার একটা কভার লেটার তৈরি করতে হবে, কোম্পানির মেইলে ডিরেক্টলি করতে পারেন বা এই সব জব সাইট থেকে আপনি সরাসরিও অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউকের কেয়ার ওয়ার্কার ভিসার জন্য স্পন্সর কিভাবে ম্যানেজ করবেন বা কন্ট্যাক্ট লেটার কিভাবে ম্যানেজ করবেন এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি আপনাদের এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।